যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ইট এর ব্যবহার নিয়ে। ইট এর ব্যবহার ইংরেজিতে 16টি গঠনের ব্যবহার রয়েছে, এদের মধ্যে আবার বহুমাত্রিক গঠন রয়েছে। বহুমাত্রিক গঠনের সাথে বিভিন্ন অক্সিলেবল যুক্ত করে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 14টি ভিডিও লেকচার দিয়েছি ইট এর ব্যবহার উপর। প্রতিটি ব্যবহার অনেক বড় বড় ব্যবহার, সেগুলি মানে যেখানে যতগুলি ব্যবহার দরকার, যত ধরনের ব্যবহার হয়, বাক্য হয়, সকল বাক্যগুলি প্রতিটি ক্ষেত্রে কিন্তু দিয়ে আমরা আলোচনা করেছি। আর তারা উক্ত ভিডিওগুলো দেখুন। যদি আপনি ইটে সকল ধরনের ব্যবহার সমস্ত জীবনের জন্য মনে রাখতে চান, তাহলে সবগুলি ভিডিও অবশ্যই দেখবেন। তা আজকে আমরা আলোচনা করব, সর্বশেষ ব্যবহার হচ্ছে 17 নম্বর ব্যবহার। অর্থাৎ কি 16 নম্বর ব্যবহার এখানে আলোচনা করছি, এখানে 17 নম্বর ব্যবহারটি আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ, এদের মাধ্যমে শতশত বাক্য বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 450-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এবং আপনাকে খেয়াল করতে হবে যে প্রতিটি ব্যবহারের মাধ্যমে আমরা শত শত নয় হাজার হাজার বাক্য বানায় পড়ার কৌশল দেখিয়ে দিয়েছি। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা মনে হচ্ছে একটা ছোট্ট একটা অংশ। না, এই ছোট্ট একটা অংশকে আপনি ইচ্ছে করলে শত শত নয় হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, ভিডিওগুলো অবশ্যই দেখবেন। জাস্ট আপনাকে শুধু নিয়ম কানুন টেকনিক মনে রাখতে হবে, আর প্রতিটা বাক্য একটা স্যাম্পল বাক্যের আলোকে দেখানো হলো, কিন্তু এই স্যাম্পল থেকে কিন্তু বহু ধরনের বাক্য তৈরি করা যায়। এখন আসেন 17 নম্বর নিয়মটা আমরা আলোচনা করব। যেমন আমাদেরকে সাহায্য করে, এটা আপনার বিষয় বা ব্যাপার বা দয়া কাজ ইত্যাদি কিভাবে পড়বেন। ইট ইস বা ওয়াজ উইল বি ফর ইউ ড্যাম আজ কামাল জামাল যে কোনো সাবজেক্ট মানে বস্তু ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, পরে তো প্লাস ভার্ব দিয়ে করবেন। যেমন ইট ইস ফর ইউ টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, এটা আপনার বিষয়। ইট ইস ফর ইউ টু গো দেয়ার, সেখানে যাও, এটা আপনার বিষয় বা তোমার বিষয়। ইট ইস ফর ইউ টু হেল্প টু ফিড আস, এটা আমাদেরকে খাওয়ানো তোমার বিষয়। ইট ইস ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক, মানে কাজটি করা, এটা আপনার বিষয়। অর্থাৎ কি এখানে টু প্লাস ভার্ব এর জায়গায় যে কোনো ভার্ব বসে কিন্তু পড়তে পারবেন। এখানে আবার ফর ইউ, এটা ইট ইস ফর ইউ টু হেল্প আস, এখানে যদি বলা হয় ইট ইস ফর মি টু হেল্প ইউ, মানে তোমাকে সাহায্য করা, এটা আমার বিষয়। ইট ইস ফর মি টু গিভ ইউ মানি, তোমাকে টাকা দেওয়া, এটা আমার বিষয়। ইট ইস ফর মি টু গো দেয়ার, সেখানে যে, এটা আমার বিষয়। ইট ইস ফর মি টু ফিট মানে টু ইট নাও, এখন খাওয়া, এটা আমার বিষয়। ইট ইস ফর মি টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, এটা আমার বিষয়। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইট ইস ফর ইউ মি হিম হার দ্যাম কামাল জামাল ফাদার সিস্টার ব্রাদার ফ্রেন্ড যে কোনো কিছু সিঙ্গুলার পড়াল শব্দ এখানে বসে পড়তে পারবো। যেমন এটা আমার বিষয়, তোমার বিষয়, তার বিষয়, তাদের বিষয়, কামালের বিষয়, জামালের বিষয়, এটা তোমার বাবার বিষয়। ইট ইস ফর ইউ টু গো দেয়ার, ইট ইস ফর ইউর ফাদার টু গো দেয়ার, ইট ইস ফর ইউর মাদার টু ডু দ্য ওয়ার্ক, এটা কাজটি করা, এটা তোমার মায়ের বিষয়, এটা তোমার মায়ের বিষয়। ইট ইস ফর দ্য প্রাইম মিনিস্টার, এটা মানে সরকার প্রধানের বিষয়, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা। তো বন্ধুগণ, এখানে যে কোনো সাবজেক্টে প্রনাউন ফর্মটা বসাতে পারবেন, যে কোনো ব্যক্তিবাচক, তাহলে এইভাবে ইনফিনিটিভ যুগে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এটা হলো একটা স্যাম্পল বাক্য, সে প্রতিটা স্যাম্পল বাক্য দিয়ে আমরা বহুমাত্রিক বাক্য তৈরি করতে পারি। এখন আসেন, ইট ইস ফর দ্যাম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, তাদের বিষয়, কাজটি করা কি, তাদের বিষয়। ইট ইস ফর কামাল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, কামালের বিষয়। ইট ইস ফর জামাল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, জামালের বিষয়। ইট ইস ফর অল অফ আস টু ডু দ্য ওয়ার্ক, এটা কাজটি করা, এটা আমাদের সবার বিষয়, এটা আমাদের কি, সবার বিষয়। ইট ইস ফর ইউর ফাদার টু রান এ বিজনেস, ব্যবসা করা, তোমার বাবার বিষয়। ইট ইস ফর মি টু বি এ টিচার, শিক্ষক হওয়াটা, এটা আমার বিষয়। ডাক্তার হওয়া, এটা তার বিষয়। ইট ইস ফর হিম টু বি এ ডক্টর, নেতা হওয়া, তার বিষয়। ইট ইস ফর হিম টু বি এ লিডার, টু বি এ লিডার। ইট ইস ফর দেম টু বি কনসিয়াস, সচেতন হওয়া, এটা তাদের বিষয়। সচেতন হওয়া কি, এটা তাদের বিষয়। ইট ইস ফর দেম টু হ্যাভ এ কার, একটি গাড়ি থাকা, এটা তাদের বিষয়।
It is for them to buy a car. একটি গাড়ি কেনা এটা তাদের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারো, বিশ্বাস রাখুন। আপনাকে শুধু খেয়াল করতে হবে যে এখানে ফর, ইউ, মি, হিম, হার, দ্যাম যে কোনো ব্যক্তিবাচক বসাতে পারবো, আর হেল্প এর স্থলে হাজার হাজার ভার বসে পড়তে পারবো ইনশাল্লাহ। তারপরে এখানে এক টিচার এর স্থলে হাজার হাজার কমন নাউন বসে পড়া যাবে। এখানে কনসাস একটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ হাজার হাজার অ্যাডজেক্টিভ বসে পড়া যাবে। এখানে টু হ্যাভ এ কার, গাড়ি থাকা, বাড়ি থাকা, অর্থ থাকা, সম্পদ থাকা, বউ থাকা, ভাই থাকা, বোন থাকা, বন্ধু বান্ধব থাকা, যে কোনো কিছু থাকা, শুভকামনা থাকা, ইচ্ছা থাকা, দোয়া থাকা, যে কোনো কিছু থাকা, এখানে এই নাউনের জায়গায় হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে পড়া যাবে। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আমরা আগেও বলেছিলাম যা কিছু শিখবো অনুকরণের মাধ্যমে শিখবো, তাহলে আমরা দ্রুত মনে রাখতে পারবো, এগিয়ে যেতে পারবো। আপনাকে শুধু কাজ হলো প্রতিটা বাক্যের নমুনা আলোকে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সেই বিশ্বাসটা রাখা, তাহলে আপনি বানিয়ে পড়তে পারবেন। আপনি যদি বিশ্বাস নাই বা থাকে, তাহলে আপনি জীবনও একটা বাক্যের আদলে হাজারো বাক্য আদলে হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন না যদি বিশ্বাস না থাকে। যা হোক বন্ধুগণ, ইটি ১৬টি গঠনের ব্যবহার ইতিমধ্যে আমরা ১৫টি ভিডিও লেকচারের মাধ্যমে শেষ করেছি আলহামদুলিল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার, সকল ধরনের ভিডিও লেকচার আপনারা নিতে পারেন, মোবাইলে রেখে, কম্পিউটারে রেখে আপনারা পড়তে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।